মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট সিন্ডিকেটে 2 সদস্যকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন অভিবাসন অধিদপ্তরের প্রধান রুসলিন বিন জুসো। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় বৈধকরণ কর্মসূচি আরটিকে 2.0 প্রোগ্রামে জালিয়াতির অভিযোগে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন টিম একজন ভারতীয় ও একজন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে। জানা গেছে, সিন্ডিকেটটি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিকদের টার্গেট করে প্রতারণা করে আসছিল। কর্মীদের জাল পাসপোর্ট, জাল কাজের ভিসা, জাল সিআইডিবি কার্ড নিয়ে ব্যবসা করে আসছিল সিন্ডিকেটটি। আটক দুজনই সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে। আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের বিপুল পাসপোর্ট, অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের কার্ড, 2টি ল্যাপটপ এবং 1টি প্রিন্টার জব্দ করা হয়। এই 2 প্রবাসীকে ইমিগ্রেশন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের অধীনে আটক করে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।